গাইস, আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমরা এসেছি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে কোথায়? আশুরার বিল, নবাবগঞ্জ, শালবন, দিনাজপুর। দেখতে পাচ্ছ জায়গাটা অনেক সুন্দর, চারদিকে সবুজ সবুজ আর সবুজ। এক পাশে হচ্ছে ধান ক্ষেত আর এক পাশে হচ্ছে বন জঙ্গল, গাছপালা। অনেক সুন্দর দেখতে দৃশ্যটা। চলো এখন আমরা ঘুরে ঘুরে কিছু দৃশ্য দেখি, অনেক সুন্দর লাগছে দেখতে। চল রহে হো তো জিন্দা হো, নজর মে খাবো কি বিজলিয়াঁ লেকে চল রহে হো তো জিন্দা হো, হাওয়া কে ঝোঁকো কে জেসে আজাদ রহনা সিখো, তুমি এক দরিয়া কে জেসে লহরো মে বহনা সিখো। আর কি করার, আমার সাথে কোনো ফ্রেন্ড সার্কেল নেই, কেউ নেই, ফ্যামিলির সাথে আসছি, তাই একটু ঢং করছি। একটু দুই মিনিট আমার ঢং দেখো যে আমি কিভাবে ঢং করি। আমরা সবাই অনেকক্ষণ সেই সকালে বের হয়েছি, এখানে পৌঁছাতে পৌঁছাতে অবশ্যই লাঞ্চের টাইম হয়ে গেছে। আমরা এখন লাঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা লাঞ্চ রেডি করতে করতে তোমরা গাছপালা দেখতে থাকো, সবুজ সবুজ বন জঙ্গল দেখতে থাকো। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করার জন্য রেডি, অলমোস্ট হাত ধুতে যাচ্ছি। দাও পানি। ইয়েস, সব পানি শেষ করবো না, এটা আমাদের বেশি না, বুঝতে পারছো? এটা আমাদের ডাইনিং টেবিল, আম্মুর প্লেট। আমরা এখানে পিকনিক করবো, আপনারা সবাই স্বাগত। মাকে একটু বেশি ফোকাস করি। না না না, আম্মু তাহলে নড়বেই না, খাবেই না, আম্মু খেলে আমি খাবেই না। ইয়েস, আরেকটা করিও একটু পরে খাবার। এত কিছু যাই দেখেছেন, আমাদের মোয়াপু সব কিছু নিজের হাতে রান্না করেছে। খাওয়ারগুলো খুবই টেস্টি ছিল, আমাদের ছোটো মোটো একটা ফ্যামিলি পিকনিক হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করার পর কার না ক্রান্তি ফিল হয়, সবারই তো একটু খারাপ লাগে। নিচে সবুজ ঘাস, চারপাশে গাছপালা, সবুজ সবুজ আর সবুজ, উপরে হচ্ছে নীল আকাশ। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জায়গায় কার না ঘুম পাবে, তাই আমরা সবাই একটু রেস্ট করছি। ঘন বন, চারদিকে সবুজ সবুজ গাছপালা, সামনে হচ্ছে মাটি রোড রাস্তা, আর হাঁটতে কি না মজা লাগে, অনেক ভালো লাগে। সামনে সোজা রাস্তা যেটা দেখছেন, ওটা দিয়ে কিছু দূর আগালি একটা অনেক সুন্দর কাঠের সেতু দেখা যাচ্ছে। আমরা ওই কাঠের সেতুটা দেখতে যাচ্ছি, দেখি কাঠের সেতুটা দেখতে কেমন। ও, আমরা সবাই হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত, তাই একটু রেস্ট করলাম। এখন আমরা এল আকৃতির যে আঁকাবাঁকা রঙিন সেতুটি দেখতে পাচ্ছি, সেতুটির নাম হচ্ছে শেখ ফজলতুন্নেসা সেতু। এই সেতুটি
সম্পূর্ণ শাল কাঠ দিয়ে তৈরি, অনেক মজবুত করে করা হয়েছে। আর সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 900 মিটার, 1 কিলোমিটার থেকে একটু কম। পশ্চিমে খটখটিয়া কৃষ্ণপুর আর পূর্বে নবাবগঞ্জকে অ্যাড করেছে এই রঙিন সুন্দর সেতুটি। এই ব্রিজটার আরও অনেক বৈশিষ্ট্য আছে। এই এলাকৃতির কালারফুল ব্রিজ থেকে শাপলা শালক দেখা যায়, আশুরার লেক দেখা যাচ্ছে, আশেপাশের ঘন শালবন দেখা যাচ্ছে। সব থেকে মজার বিষয় হচ্ছে এই কালারফুল ব্রিজে হাঁটতেই খুব মজা। আর এই ব্রিজটা এত বেশি মজবুত, আমি তো অনেক লাফালাফি করেছি, অনেক ছবি তুলেছি, টিকটক করেছি, আমার খুবই মজা লেগেছে ব্রিজে হাঁটতে। ব্রিজটা যে প্রশাসক উদ্বোধন করেছে তার ডিটেলস দেওয়া আছে। আবার আমরা যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ ধরে বাসায় চলে যাচ্ছি। এত সুন্দর জায়গা ফেলে, এত সুন্দর ঘন বন পরিবেশ ফেলে আমার যেতে ইচ্ছে করছিল না, বাট কী করার, যেতে তো হবে। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার পরে আর এই জায়গায় থাকা খুব রিক্স। সামনে কিছু ছোটো বাচ্চাদের দোলনা দেখা যাচ্ছে, চল। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, নেক্সট একটা ব্লগ নিয়ে আসবো। টাটা।